আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পেলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আপনাদেরকে আমি চীনা বাদাম ভাজার পদ্ধতি দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নিন কীভাবে চীনা বাদাম ভাজতে হবে। চীনা বাদাম ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা দানার লবণ। লবণটা আমি আগেও বাদাম ভাজার জন্য ব্যবহার করেছি, এ কারণে লবণটা একটু কালচে হয়ে গেছে। এখন লবণটাকে আমি একটু গরম করে নিব। লবণ গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত বাদামগুলোকে নাড়তে থাকবো। ভুলেও চুলার আঁচ বাড়াবেন না, তাহলে বাদামের খোসাটা পুড়ে যাবে, তবে ভিতর থেকে বাদামের খোয়াগুলো কাঁচা থাকবে। প্রায় 5 মিনিট ভাজার পরে আমি একটা বাদাম চেক করে দেখছি যে ভাজা হয়েছে কিনা। বাদামটা ভাজা হয়নি। আমি এখন বাদামগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। এভাবে বাদামটা ভাজলে বাদামটা পারফেক্টভাবে ভাজা হয়, তবে তাড়াহুড়া করে বাদামগুলো ভাজলে বাদামগুলো ভালোভাবে ভাজা হয় না। আমি আরও কিছুক্ষণ বাদামগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এটাকে ফুল ভাজিনি, একটু কাঁচা থাকতে আমি এটাকে উঠিয়ে নিব, কারণ এর ভিতরের গরমে বাদবাকিটুকু ভাজা হয়ে যাবে। আমি বাদামগুলোকে লবণ থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা বাদাম ছুলে দেখাচ্ছি যে ভিতরের কোয়াগুলো কেমন হয়েছে। দেখুন এর কোয়াগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি এ পর্যন্তকে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।